বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলের জন্য আতঙ্কের নাম এখন ঘূর্ণিঝড় দানা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কবে এটি আঘাত হানবে, গতি কত হবে, কোথায় আছড়ে পড়বে? ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানতে পারে তা জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। বুধবার বেলা 11:30টার দিকে ভারতীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল হবে। এর সম্ভাব্য সময় রাত 11:30টার পর, আর এখন পর্যন্ত যে গতিপথ দেখা যাচ্ছে তাতে দানার ল্যান্ডফল পশ্চিমবঙ্গে হচ্ছে না। আবহাওয়াবিদদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পুরী ও সাগরদ্বীপের মধ্যে দিয়ে ভূভাগে প্রবেশ করবে দানা। যে জায়গায় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে তা উড়িষ্যার ভিতরকণিকা ও ধামারার কাছাকাছি জায়গায় অবস্থিত। ভিতরকণিকা থেকে দীঘার দূরত্ব 270 কিলোমিটারের মতো আর ধামারা থেকে মোটামুটি 200 কিলোমিটারের দূরে অবস্থিত দীঘা। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে পশ্চিমবঙ্গে আঘাত হানবে না এই ঘূর্ণিঝড়। এর আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ডান দিকে বাঁক নিয়ে সোজা অগ্রসর হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টিপাত শুরু হয়েছে।